আসসালামু আলাইকুম। হাতিরপুল সিরামিক সেন্টার থেকে নজরুল ইসলাম সিনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে এতদিন তো হয়তো আপনাদেরকে টাইলস, ওয়াল টাইলস, ফ্লোর টাইলস আমরা দেখিয়েছিলাম, আজ আপনাদের মাঝে আমাদের স্যানিটারি আইটেমগুলো নিয়ে হাজির হয়েছি। আছেন এই মহামারীতে আপনারা সবাই নিজেরা নিজেদের জায়গা থেকে সেফটি আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা। তো চলে আসি আমাদের স্যানিটারি আইটেমগুলোতে। আজকে আমাদের স্যানিটারি আইটেমগুলোর মধ্যে রয়েছে শাওয়ার প্যানেল, বাথটাব, জাকুজি বাথটাব, নর্মাল বাথটাব, কমোড এটসেট্রা। তো আমরা আজকে প্রথমে আপনাদেরকে আমাদের কমোডগুলো দেখাচ্ছি। ফ্লাশটা হবে এখানে, এটা একটা ফ্লাশই, একটা ফ্লাশ করলেই আপনার সম্পূর্ণ ওয়েস্টগুলো একবারই চলে যাবে। তো দ্বিতীয় কমোডটায় আসি, এটাও আপনার আইসপা থাইল্যান্ডের আরেকটা কমোড, এটা অফ হোয়াইট কালার, হোয়াইট এবং অফ হোয়াইট আপনারা কালার কিন্তু দুটাই আমাদের কাছে পাচ্ছেন। এই বেসিনটাও আইসপার বেসিন, আপনি চাইলে এই বেসিনগুলো আপনি যে কোনো কমোডের সাথে ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন ওইটা ওই কমোডটার সাথে এই বেসিনটা ইউজ করতে চান সেটাও পাবেন। তো এটার ফ্লাশটা আবার একটু ভিন্ন ধর্মী, এটা ফ্লাশটা একটু পিছনের দিকে, ফ্লাশটা পিছনের দিকে আছে। তো এটার মধ্যে আপনি চাইল্ড বাতে বা আপনার যে কোনো গেস্ট বাতে ইউজ করতে পারেন, আপনি ইচ্ছে করলে লাইফ ফুলও ইউজ করতে পারেন, রজনীগন্ধার ফুল দিয়ে আপনি এটাকে স্টিকটা বসায় দিতে পারেন, আপনার বাথরুমটা একটু সৌন্দর্য বৃদ্ধি করবে। তো এটা ভিতরে ফাংশনটা আপনাকে একটু দেখাচ্ছি, ভিতরটা হচ্ছে অনেক ডিপ। তো এটাও আমাদের যে কটা কমোডি আছে আমি একবারই বলে দিচ্ছি, সাইফুন ফ্লাশ বলে এগুলোকে। সেম আরেকটা মডেল দেখাচ্ছি, এটাও আইসপা থাইল্যান্ডের প্রোডাক্ট। আসলে আইসপা থাইল্যান্ডের এই কোম্পানিটা অনেক পুরনো কোম্পানি, এটা কোটোর মতোই লংজিভিটি, এটা নিয়ে আমাদের হয়তো বলা লাগে না, এটা যারা আপনারা ইউজ করেছেন তারাই আপনারা এটা ফিডব্যাকটা আপনারা আমাদেরকে দিবেন বা আপনারা নিজেরা বলবেন যে কী অবস্থায় আছে আপনারা। হয়তো এটা আমরা বিক্রি করেছি প্রায় 8 বছর আগে এক ক্লায়েন্টের কাছে, এখন পর্যন্ত কোনো রেপুটেশন যে খারাপ বা কোনো ফল্ট এই পর্যন্ত আমরা পাইনি এটা থেকে। তো আশা করি আপনারা এটা ইউজ করলে অনেকটাই কোটোর চেয়েও ভালো সার্ভিসটা পাবেন, এবং আমাদের যে কোনো মেকানিক্যাল প্রবলেমও আপনারা আমাদেরকে কল করবেন, আমরা আমাদের অফিস থেকে আপনাদের বাসার লোক পাঠাবো, ওরা কাজ করে দিয়ে আসবে, সমস্যা হবে না এতে। এটা আরেকটা আইসপার আরেকটা বেসিন, এটা গোল, মডেলটা গোল, ইচ্ছে করলে আপনারা এগুলো ডাইনিংয়েও ইউজ করতে পারেন, শুধু যে বাথরুমে ইউজ করবেন তা না, ডাইনিংয়েও ইউজ করতে পারেন। আপনার ডাইনিংয়ে অনেকে গ্লাস বেসিনগুলো পছন্দ করেন না, যে সিরামিকের বেসিন দিতে পারেন খুব সহজে। এটা নিচে নিচেটা হ্যাং, এটা হ্যাঙ্গিং বেসিন, এটা নিচটা ফাঁকা থাকবে। আপনি চাইলে অনেক সময় অনেকে ময়লা টয়লা হয়ে যায় বক্স বেসিনের জন্য, তো অনেকে নিচেটা ফ্রি রাখতে চায়, সেক্ষেত্রে আপনারা এই বেসিনগুলো ডাইনিংয়ে ইউজ করতে পারেন। এটা আরেকটা মডেল থাইল্যান্ডেরই, এটার লোডাউনটা আপনার একসাথে, ওই লোডাউনগুলো যেমন আলাদা ছিল, লোডাউনটা আলাদা, কমোডের বক্সটা আলাদা, এটার কমোডের বক্স এবং লোডাউন একসাথে। এটার পুশটাও আপনার পেছনের দিকে, জাস্ট ওয়ান পুশ করলে আপনার সম্পূর্ণ ওয়েস্টটা একবারই চলে যাবে। এটা আরেকটা মডেল, এটাকে আমরা পিলো মডেল বলে থাকি। এটার পুশটাও পিছনের দিকে, এটাও আপনি চাইলে ফুলগুলোর সাথে আপনি পাচ্ছেন কমোডের সাথে, আপনি চাইলে লাইফ ফুল ইউজ করতে পারেন, যে কোনো ফুল আপনি এখান দিতে পারেন। এটাকে আমরা ওহ মডেল বলি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের জাকুজি বাথটাব এবং নর্মাল কিছু বাথটাবের মধ্যে, যেগুলো কিনা আপনার সবগুলো চাইনিজের মধ্যেও আছে আবার থাইল্যান্ডের মধ্যেও আছে। তো থাইল্যান্ড আমরা প্রথমে আমরা যাচ্ছি চাইনিজ জাকুজি বাথটাবে, এটা পার্ল কালার, এটা আমরা অনেকে সাদা বলে থাকি কিন্তু এটা সাদা না, এটা পার্ল কালার। তো এটার মধ্যে এটা হচ্ছে জাকুজি বাথটাব, এটা আপনার এটা দিয়ে আপনি জাকুজি বাথটাবটাকে পানি দিয়ে ভরতে পারতেছেন। এটা হচ্ছে হলো আপনার একটা মিক্সচার বলি বা আমরা কল বলি যেটা বাংলায়, এটা মিক্সচারও বলি কলও বলা হয়। তো এটা দিয়ে আমরা পানিটা ভরতেছি জাকুজিটাকে। এটা হচ্ছে হলো আপনার একটা লাইটিং ফাংশন, এইটা পানিটা যখন ভরে যাবে তো লাইটটা যখন আমরা অন করব, লাইটের অপশনে যাব, লাইটটা আপনাকে 7টা কালার করবে, লাইটে ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে, এরকম রংধনুর 7টা কালার পানিটাকে করবে। এটা দিয়ে পানিটাকে আপনার এটা দিয়ে পানিটা ফ্লাশ করবে, এই আইটেমটা দিয়ে পানিটা ফ্লাশ করবে। এটা এগুলো দিয়ে আপনার
ঢেউয়ের মতো, এটা দিয়ে আপনার যেটাকে আমরা বলি হলো বডি মেসেজ, আমরা মেসেজ করার জন্য এটা দিয়ে এই ফাংশনগুলো দিয়ে আমরা মেসেজ করি। এখানে অনেকগুলো ফাংশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা। এখানে ছোট এটা বেবিদের, কিন্তু এটা কিন্তু আপনার ফুলিশি কোম্পানি, চাইনিজের সবচেয়ে বড় স্যানিটারি ব্র্যান্ড যেটা ফুলিশি, এটা ফুলিশি ব্র্যান্ডের। আর এখানে আপনারা হেডরেস্ট পাচ্ছেন, হেডরেস্টটা আপনি সেগুলো ঘুরে এই দু সাইড দিয়ে আপনি ইউজ করতে পারেন, এদিকেও ইউজ করতে পারবেন ওদিকেও ইউজ করতে পারেন। সেটা হচ্ছিল আপনার বেবি, যদি ছোট বেবি হয় ছোট বেবিদের জন্য। এটার সাইজটা হচ্ছে হলো আপনার 3 ফিট বাই 3 ফিট, এটা এই কর্নার থেকে তিন এই মাথা পর্যন্ত 3 ফিট, এই কর্নার থেকে ওই মাথা পর্যন্ত এটা 3 ফিট হয়। এগুলো এখানে যে কটা আইটেমই দেখাচ্ছি সবগুলোই কিন্তু 3 ফিট। আর এটা আমরা সাদা কালার বলে থাকি, সেম ফাংশনগুলো সবগুলোতেই সেম। এটা ব্ল্যাক সাদা, এটা ব্ল্যাক ফাংশন ওই আগের মতোই, এটাও সেম। ও লাইটিং ফাংশন আছে, বডি মেসেজ আছে, তারপর আপনার পানি ফ্লাশিং আছে, সবগুলোই সেম। এটা ওইটা আইভরি কালার, এগুলো সবই 3 ফিট বাই 3 ফিট। এইটা হচ্ছে হলো আপনার একটু যাদের বাথরুমগুলো একটু বড় তাদের জন্য এই মডেলটা ইউজ করতে পারেন। এটা আপনার লম্বাটা হচ্ছে হলো আপনার 6 ফিট, পাশে আপনার 34 ইঞ্চি, জাস্ট আপনার 3 ফিট থেকে 2 ইঞ্চি কম। আমি আবারও বলছি লম্বাটা 34 ইঞ্চি, পাশে 34 ইঞ্চি, লম্বাটা 6 ফিট। এইটা আপনার হাতের সেন্সর, এটা অন করতে হলে আপনার হাতের সেন্সরে অন করতে পারেন। যেমন এইখানে আপনার কন্ট্রোলগুলো আপনার ওইখান থেকে অন বাটন আসছে, এই অন বাটনে হাত দিলেই, আপনার একটু চাপ দিয়ে হাত দিলে এখানে ভিতরে এটার লাইটগুলো ভিতর থেকে আসবে। আর এইগুলো দিয়ে আপনি বডি মেসেজ করবেন। এইখানে আপনার যেটা আছে এটা হেডরেস্টটা আপনার ইউজ করতে পারেন, এটার সাথে হেডরেস্ট আছে। তো এটার একটা গুণ হচ্ছে হলো এটা অন্ধকারে আপনার সম্পূর্ণ বাথটাবটাই লাইটিং দিয়ে সাজানো আছে। আপনি লাইটের ফাংশনে গেলে আপনি সবগুলো দিয়ে লাইট ফাংশন করতে পারেন। আর এইখান দিয়ে আপনার পানিটাকে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, আপনার বাথ গোসল হয়ে যাবে, তখন আপনি এটাকে পুশ করলে অটো পানিটা চলে যাবে। তো এটা হচ্ছে হলো আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট, আইসপা ব্র্যান্ডের। এখন আমরা চাইনিজের মধ্যে আরও কিছু জাকুজিতে চলে যাচ্ছি। দেখি জাকুজি, এটা আপনার ফুলিশি কোম্পানি। এখানে আপনি দুজন ইউজ করতে পারেন, আপনি চাইলে এখানে বসতেও পারেন, এখানে একটু বসার সিস্টেমও আছে। এটা 3.5 ফিট বাই 3.5 ফিট, সাইজটা হচ্ছে 3.5 ফিট বাই 3.5 ফিট। এটা আপনার পার্ল কালার বলি আমরা এটাকে, এই কালারটাকে আমরা পার্ল কালার বলে থাকি। এখানে হ্যান্ড শাওয়ার পাচ্ছেন, এইখানেও আপনার লাইটিং ফাংশন পাচ্ছেন, বডি মেসেজ পাচ্ছেন, পানি ফ্লাশ পাচ্ছেন। এটা এই অপশনটা দিয়ে আপনি জাকুজি বাথটাবটাকে পানি দিয়ে ভরতে পারবেন। আর এইটার এটা হচ্ছে হলো আপনার এই সুইচটা চাপ দিয়ে ধরলে আপনার জাকুজি বাথটাবটা অন হবে। আমরা আরেকটা মডেল চাইনিজ, এটা আপনি সিঙ্গেল ইউজ করার জন্য, সিঙ্গেল আপনি একা ইউজ করতে পারবেন। এটা যাদের বাথরুমটা একটু লম্বা টাইপের হয়ে থাকে তারা এই জাকুজি বাথটাবটা ইউজ করতে পারেন। এখানে আপনি হেডরেস্টটা পাচ্ছেন, এটা হেডরেস্ট, এই হেডরেস্টটা ওয়াটার প্রুফ। এখানে যতগুলো জাকুজি বাথটাবের হেডরেস্ট দেখালাম আমরা সবগুলো কিন্তু ওয়াটার প্রুফ হবে। এটা হচ্ছে পানি ফ্লাশ করে, এটা দিয়ে এই অপশনটা দিয়ে পানি ফ্লাশ করবেন। সেম অন্যান্য জাকুজির মতো এইখানেও লাইটিং ফাংশন আছে, আপনাকে লাইটটা 7টা কালার করবে। হ্যান্ড শাওয়ার পাচ্ছেন সাথে, এটার অন অফটা এইখানে, এটা জাস্ট পুশ করলে আপনি অন হবে, আপনার বাথ শেষ হয়ে গেলে আপনি আবার অফ করতে পারবেন, ধরে রাখলে অফ হয়ে যাবে। এটাও আপনার পার্ল কালার বলা হয় এটাকে, পার্ল বা অফ হোয়াইট কালার যেটাকে আমরা বলি, আইভরি কালার বলি, পার্ল অফ হোয়াইট আইভরি। পার্ল কালারটা একটু গ্লেজটা বেশি হয়ে থাকে, অফ হোয়াইট এবং আইভরি কালার আমরা যেটা যে নামে চিনি সেটাই এটা। এখন আরেকটা বাথটাবে জাকুজি বাথটাবে যাচ্ছি, এটা সাদা, এটার সাইজটাও আপনার 3 ফিট বাই 3 ফিট, এটাও ফুলিশি কোম্পানি, চায়নার সবচেয়ে স্যানিটারি সবচেয়ে বড় কোম্পানি এটা। এখানে আপনারা ছোট বেবি যারা আছেন,
দুইজন ইউজ করতে পারবেন, আবার চাইলে আপনি একজন ইউজ করতে পারেন। এটা সেম ফাংশন, আগে যে মডেলগুলো দেখাইছি সেম ফাংশনগুলো। অনেকে দেখলে এক দেখাতে হয়তো আপনাদের পছন্দ হয়ে যাবে, কালারটা পার্ল কালার। এখানে আপনার অপশনগুলো হচ্ছে সেম অপশনই, আপনার লাইটিং ফাংশন পাচ্ছেন, বডি ম্যাসেজ পাচ্ছেন, পানি ফ্লাশিং অপশন পাচ্ছেন, রেইন শাওয়ার পাচ্ছেন। রেইন শাওয়ার দ্যাট মিনস আপনার ওইটা দিয়ে আপনার জাকুজিটাকে পানি দিয়ে ভরার জন্য, এটার ফাংশনগুলো ওইখানে দেওয়া আছে, ওইখান থেকে কন্ট্রোল করতে পারবেন কোথায় যাচ্ছেন আপনি। এটা আপনার চাইলে দুজন ইউজ করতে পারেন। এটা পার্ল কালার। এই ছিল আমাদের স্যানিটারি আইটেমগুলো। আমরা আরও কিছু স্যানিটারি আইটেম আনতেছি, তো যেগুলো করোনা ভাইরাসের কারণে এখন আপাতত স্টপ আছে। তো আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের শোরুমগুলো ভিজিট করবেন। আমাদের টাইলসগুলো দেখালাম, টাইলসগুলো এসে দেখা করব ভিউয়ার্স। করোনা ভাইরাসে সবাই নিজেকে সেফে রাখবেন, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরাও আপনাদের সেবা দিতে পারি, আমরা ভালো থাকতে পারি, নিত্য নতুন আইটেম নিয়ে আবার যেন আপনাদের মাঝে হাজির হতে পারি। সেই পর্যন্ত আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিরামিক সেন্টারের সিনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম।